গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ভোট প্রভাবিত করার আশঙ্কায় তুপের মুখে মধ্যরাতে চিত্রনায়ক সাকিব খানকে এফডিসি ছাড়তে বাধ্য করা হয়েছে বলে জানা গিয়েছে। রাত আনুমানিক 2টার দিকে এফডিসির ভোট কেন্দ্রের সামনে এমনটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিত্রনায়ক সাকিব খান অনেক আগে থেকেই ভোট কেন্দ্রে অবস্থান করছিলেন। তার পছন্দের প্যানেল ওমর সানি অমিত হাসানের মধ্যে ভোটের দিক দিয়ে সভাপতি পদপ্রার্থী ওমর সানি এগিয়ে আছেন। তবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খানের থেকে পিছিয়ে রয়েছেন। সাকিব বিরোধীদের আশঙ্কা ছিল, সাকিব ভেতরে ফল প্রভাবিত করতে পারেন, এ কারণে বাইরে থেকে সাকিব খানের নামে হুমকি ধামকি দেওয়া হয়। এতে সরাসরি জায়েদ জড়িত না থাকলেও তার লোকজন এমনটি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ভোট প্রভাবিত হতে পারে এই আশঙ্কায় কয়েকজন সাকিব খানকে এক পর্যায়ে তাড়াও করে। সভাপতি প্রার্থী মিশা সহদাগর এ সময় সাকিবকে সুরক্ষা দিয়ে গাড়িতে তুলে দেন। ওই মুহূর্তে সাকিবের গাড়িতেও হামলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।